রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনাস্থলে আছেন সহকর্মী মওদুদ্রানা। আমরা সরাসরি যাব তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এএসএম কামারুজ্জামান আবাসিক হলের যে নির্মাণাধীন অডিটোরিয়ামে ছাদ ধসে গেছে, এই ঘটনায় আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রকৌশলীরা রয়েছেন তাদের একটি রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জমা দেওয়ার কথা রয়েছে। আমরা কথা বলেছিলাম প্রকৌশলী শাখায়, তারা যেটি বলছেন তারা রিপোর্টটি প্রস্তুত করছেন এবং তারা 5টার মধ্যে জমা দিবেন। অন্যদিকে একই ধরনের রিপোর্ট জমা দেওয়ার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের, কিন্তু আমরা এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্তা ব্যক্তির সাথে কথা বলতে পারিনি, যোগাযোগ করতে পারিনি। আমরা বারবার তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তাদের যারা শ্রমিকরা রয়েছেন তাদের সাইটে তারা বলছেন যে তারা সকাল থেকে নিজেরাও দেখেননি এবং আমরাও আসলে তাদেরকে দেখতে পারিনি, এবং গতকাল রাতেও আমরা তাদের সাথে তাদের বক্তব্য জানার চেষ্টা করেছিলাম, তাদেরকে পাইনি। আসলে তারা আজকে রিপোর্টটি জমা দেবে কিনা সেটিরই এক ধরনের সংশয় তৈরি হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী এবং গণপূর্তের একজন প্রকৌশলী রয়েছেন। তারা যেটি বলেছেন যে তারা নিজেদের মধ্যে তারা মিটিং করেছেন, তবে আমরা সকাল থেকে সেই দুর্ঘটনা কবলিত যে ভবনটি সেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা কাউকে আসতে দেখিনি এবং সেটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা আজকে নিজেরা মিটিং করবেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করবেন এবং তারা কী ধরনের উপকরণ ব্যবহার করেছিলেন সেটি তারা জানতে চাইবেন। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে দুপুরবেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রয়েছে তারা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তারা 3টি হত্যার ঘটনার কথা বলেছেন, 3টি মৃত্যুর কথা বলেছেন, যারা বলছেন যে এর জন্য সরাসরি বর্তমান যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছেন তারা জড়িত। আর আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় যে 3জন শ্রমিক আহত হয়েছিলেন তাদের অবস্থা এখন অনেকটাই ভালো, আমরা হাসপাতালে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের অনেকটাই এখন সুস্থ। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে মওদুদ্রানা।